হাই, আমার একাদশ শ্রেণীর প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তোমাদের যে সংস্কৃতের চ্যাপ্টারের যে ফার্স্ট গদ্যাংশ উপমন্যু কথা, সেই উপমন্যু কথার টেক্সটটা আমি তোমাদের ভিডিও আকারে কার্টুন আকারে নিয়ে এসেছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখো, ভিডিওটা শুরু করার আগে সবার প্রথমে বলি যে আমাদের মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস 18টি পর্বে মহাভারত লিখেছিলেন। তার প্রথম পর্ব বা আদি পর্ব পৌষ্য পর্বাধ্যায় নামক তৃতীয় অধ্যায় থেকে এই উপমন্যু কথা গল্পটি নেওয়া হয়েছে। তো প্রথমেই বলতে পারি, ভারতের শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মচার্যের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা এটা বা এই উপমন্যু কথা পড়লেই বুঝতে পারবো। চরিত্র গঠনের প্রয়োজনীয়তা হিসাবে গুরুগৃহে বাস বা গুরুগৃহে থেকে যে পড়াশোনা করা তার প্রয়োজনীয়তা আমরা এই উপমন্যু কথা থেকেই জানতে পারবো। ঋষি আয়োধ্যমের তিনটি শিষ্য ছিল, আরুণি, উপমন্যু এবং বেদ। দ্বিতীয় শিষ্য উপমন্যু, তারই গল্প থেকে নেওয়া উপমন্যু কথা। চলো, বেশি কথা না বলে বা বেশি বকবক না করে আমরা সরাসরি কার্টুনের মারফত আমরা পড়ার মধ্যে প্রবেশ করি। তো দেখা যাক, তোমরা ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর তোমার সমস্ত ইলেভেনের ছাত্রদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও, যাতে তোমার মতোই তারাও এই ভিডিওটা দেখে সহজেই পড়াশোনা মুখস্থ রাখতে পারে। বেস্ট অফ লাক, চলো ভিডিওটা দেখতে। তারপর সেই আয়োধ্যমের উপমন্যু নামে এক শিষ্য ছিল। গুরু তাকে পাঠালেন, বৎস উপমন্যু, গরুগুলিকে রক্ষা করো। তিনি গুরুর কথা অনুযায়ী গরুগুলিকে রক্ষা করলেন। দিনের বেলা গরু চড়িয়ে তিনি সায়াহ্নে গুরু নিকট এসে দাঁড়িয়ে প্রণাম করলেন। গুরু তাকে বেশ হৃষ্টপুষ্ট দেখলেন এবং তাকে বললেন, বৎস উপমন্যু, কিভাবে তুমি জীবিকা নির্বাহ করো? তুমি নিশ্চিতভাবেই বেশ হৃষ্টপুষ্ট হয়েছো। গুরুকে প্রত্যুত্তরে তিনি বললেন, ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি। গুরু প্রত্যুত্তরে তাকে বললেন, আমাকে নিবেদন না করে ভিক্ষালব্ধ দ্রব্য গ্রহণ করা উচিত নয়। তবে তাই হোক বলে আবার গরুগুলিকে রক্ষা করতে লাগলেন। গরুগুলিকে চড়িয়ে পূর্বের মতো তিনি গুরুর নিকট এসে দাঁড়িয়ে প্রণাম করলেন। তবুও গুরু তাকে হৃষ্টপুষ্ট দেখে বললেন, বৎস উপমন্যু, আমি তো সম্পূর্ণরূপে তোমার সমস্ত ভিক্ষা গ্রহণ করিনি, এখন তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো? এরূপ বললে তিনি গুরুকে প্রত্যুত্তরে বললেন, প্রথম ভিক্ষালব্ধ বস্তু আপনাকে নিবেদন করে তারপর ভিক্ষার জন্য আবার বের হই, এইভাবে আমি জীবিকা নির্বাহ করি। গুরু তাকে প্রত্যুত্তরে বললেন, এটা তোমার গুরুর প্রতি সমুচিত আচরণ নয়, তুমি অন্যদের জীবিকা নির্বাহে ব্যাঘাত করছো, তাই করতে করতে বর্তমানে লোভী হয়ে পড়েছো। তিনি তাই হোক বলে গরুগুলিকে রক্ষা করতে লাগলেন। উপমন্যু গোচারণ করে পুনরায় গুরুগৃহের গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন। তা সত্ত্বেও গুরু তাকে অত্যন্ত হৃষ্টপুষ্ট দেখে আবার বললেন, আমি তো তোমায় সমস্ত ভিক্ষাদাত দ্রব্য গ্রহণ করে নিই, অন্য কথায় যাও না, বেশ মোটা হয়েছ, কীভাবে জীবিকা নির্বাহ করো? গুরুকে প্রত্যুত্তরে তিনি বললেন, হে গুরুদেব, আমি এই গরুগুলির দুধের দ্বারা জীবিকা নির্বাহ করি। গুরু তাকে বললেন, এটি উচিত হয়নি, আমার অনুমতি ছাড়া তোমার দুধ খাওয়া অন্যায়। তাই হোক বলে প্রতিজ্ঞা করে তিনি গোচারণ করে পুনরায় গুরুগৃহে গুরুর নিকট এসে দাঁড়িয়ে প্রণাম করলেন। গুরু তাকে অতিশয় হৃষ্টপুষ্ট দেখলেন এবং তাকে বললেন, তুমি ভিক্ষান্ন ভক্ষণ করো না, অন্য কোথাও যাও না, দুগ্ধপান করো না, তুমি বেশ মোটা হয়েছ, কিভাবে জীবিকা নির্বাহ করছ? এরূপ বললে তিনি গুরুকে প্রত্যুত্তরে বললেন, হে গুরুদেব, এই বাছুরগুলি মাতৃদুগ্ধ পান করার সময় যে ফেনা উদ্গার বা নির্গত করে সেই ফেনা পান করে থাকি, বর্তমানে তাই করতে করতে তুমি বাছুরগুলো জীবিকা নির্বাহের ব্যাঘাত করছো, তাই তুমি ফেনাও পান করতে পারবে না। তিনি তাই হোক বলে প্রতিজ্ঞা করে কিছু না খেয়ে সেই গরুগুলিকে রক্ষা করতে লাগলেন। সেইভাবে নিষিদ্ধ হয়ে ভিক্ষার বস্তু ভোজন করতেন না, দ্বিতীয়বার ভিক্ষা করতেন না, দুধ পান করতেন না এবং দুধের ফেনা খেতেন না। কোনো একদিন অরণ্যে ক্ষুধার্ত অবস্থায় তিনি আকন্দ পাতা খেলেন। সেই নন্তা তেতো তীব্র আকন্দ পাতাগুলি খাওয়ায় এবং পরিপাকের ফলে চোখে পীড়া জন্মাল। তিনি অন্ধ হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কুয়ার মধ্যে পড়ে গেলেন। উপমন্যু না আসায় গুরু শিষ্যদের বললেন, আমি উপমন্যুকে সব কিছুই নিষেধ করেছি, সে নিশ্চিতভাবে ক্রুদ্ধ হয়েছে
এজন্যই আসছে না এবং দীর্ঘকালের জন্য চলে গিয়েছে। একথা বলে গুরু অরণ্যে গিয়ে উপমন্যুকে আহ্বান করলেন। বৎস উপমন্যু, কোথায় গিয়েছ? উপমন্যু গুরুর ডাক শুনে উচ্চস্বরে বললেন, হে গুরুদেব, আমি এখানে, কুয়াতে পড়ে গিয়েছি। গুরু তাকে বললেন, তুমি কিভাবে কুয়াতে পড়ে গিয়েছ? প্রত্যুত্তরে তিনি গুরুকে বললেন, আকন্দ পাতা খেয়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই কুয়াতে পড়ে গিয়েছি। গুরু প্রত্যুত্তরে তাকে বললেন, তুমি অশ্বিনী কুমার দায়ের স্তব করো, তারা তোমাকে দৈব ভেষজের দ্বারা দৃষ্টিশক্তি সম্পন্ন করবেন। গুরু এরূপ বললে তিনি অশ্বিনী কুমার দয়ের স্তব করতে আরম্ভ করলেন। তার স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার দয় আসলেন এবং তাকে বললেন, আমরা প্রসন্ন হয়েছি, এই নাও তোমার পৃষ্ঠক, এটি খাও। অশ্বিনী কুমার দয় এরূপ বললে তিনি প্রত্যুত্তরে বলেন, আপনারা মিথ্যা বলছেন না, গুরুকে নিবেদন না করে আমি এই পৃষ্ঠক খেতে পারবো না। তারপর অশ্বিনী কুমার দয় তাকে বললেন, পূর্বেই তোমার গুরু আমাদেরকে স্তবে সন্তুষ্ট করেন, প্রীত হয়ে পৃষ্ঠক দিয়েছিলাম, তিনি তা গুরুকে নিবেদন না করেই খেয়েছিলেন, তাই তোমার গুরু যেমন করেছিলেন তুমিও সেইরূপ করো। এইরূপ বললে উপমন্যু অশ্বিনী কুমার দয়কে অনুনয় করে বললেন, আমি গুরুকে নিবেদন না করে এই পৃষ্ঠক খেতে উৎসাহী নই। তাকে অশ্বিনী কুমার দয় বললেন, তোমার এই গুরুভক্তিতে আমরা প্রসন্ন হয়েছি, তোমার গুরুর লোহার মতো কালো দাঁত হবে, তোমার সোনার দাঁত হবে, তুমি দৃষ্টিশক্তি সম্পন্ন হবে এবং মঙ্গল লাভ করবে। এইরূপ বললে তিনি অশ্বিনী কুমার দয়ের কৃপায় চক্ষু লাভ করে গুরুর নিকট এসে গুরুকে অভিবাদন জানিয়ে সকল বৃত্তান্ত নিবেদন করলেন। সকল বৃত্তান্ত শুনে তিনি প্রসন্ন হলেন এবং তাকে বললেন, অশ্বিনী কুমারীরা যখন বলেছেন তখন নিশ্চয়ই তুমি মঙ্গল লাভ করবে, সকল বেদ তোমার স্মৃতিপথে থাকবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর এই ভিডিওটিকে শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যে পাঠিয়ে দাও, ইলেভেনের সমস্ত বন্ধুরা যেন এই ভিডিওটা দেখতে পায়।